এই যে প্রনটা দেখছ, জলজ জীব রান্না হয়, গুটলি বাকি যায়, এমনিতে তো সোজা হতে চায় না, দেখবে মালাই কারি পেছনটা কাটি দিয়ে দাও, একদম সোজা মানুষটা পেছনে কাটি করতে হয়, অসাধারণ। হ্যাঁ মুস্তাক বলো না, বুকে ব্যথা হবে কেন? বদজম হয়েছে। আরে ওই দেবজিৎকে ইন্টারোগেট করে মনটা বেশ ফুরফুরে ছিল। আদর্শ তরুণ নিকেতনে ঢুকে ডিমের কষা দিয়ে একফলা ভাত খেলাম, তারপর হরিশমুখা যদি আসছি দেখি মাছের চপ ভাজছে, না না দুটো খেয়েছিলাম, চপটাই নিশ্চয়ই গিয়েছিল। তার আধ ঘন্টা বাদে অর্ডার করে বমি হয়ে গেল। জল আছে তো গাড়িতে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পৌঁছচ্ছি। চলো দাঁড়াও, বেল্ট লাগাই, আবার মুস্তাক বকবে ফোন করে। নিশা গতকাল শুটিং থেকে বেরিয়ে বাড়িতেই গেছে, বেরোয়নি কোথাও। আর সঞ্জয় আছে বাড়ির নিচে, আপনি কিছু পেলেন? অমূল্য রতন পেয়েছি মুস্তাক। এই হচ্ছে সে যে শর্মিলার জীবনে ঝড় তুলেছিল, যাকে রুমা শর্মিলার বেডরুম থেকে বেরোতে দেখেছিল। আয়রন এটা একবার ভাবো, নিজের বয়ফ্রেন্ডের সাথে শোয়ার ঘরে ঢুকছ, কিন্তু স্বামী যদি অন্য কারোর সাথে ঘুরে বেড়ায় গায়ে ফুসকা পড়ে যাচ্ছে। কিন্তু আপনি স্যাঙ্গুইন কী করে হচ্ছেন যে এই ডক্টর সেনের সঙ্গে নিশার কোনো সম্পর্ক যদি থেকেও থাকে সেটা শর্মিলা জানতো? তা যদি না হতো তাহলে রুমা কখনো শর্মিলার মুখে বীজ শব্দটা শুনতো না এতবার করে। আর তাছাড়া শর্মিলা গোয়ায় গিয়ে আদিত্যর এই পুরো ব্যাপারটা এক্সপোজ করে দেবে ঠিক করেছিল, কনফিডেন্ট না হলে কেউ এরকম প্ল্যান করে না। তাহলে এবার শর্মিলা দেবীর একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আদিত্যর কোনো এক কুকিল বন্ধু নিজের প্রভাব খাটিয়ে এম্পাউন্ড গাড়িটাকে ছাড়িয়ে নিয়ে গেছিল। এখন আমাদের দেখতে হবে সে প্রাণের বন্ধুটি কে এবং এই সাহায্যটা করার পেছনে তার কি স্বার্থ। স্বার্থ তো নাও থাকতে পারে, মানে একজন ভালো বন্ধু হিসেবেও তো। এই হাই সোসাইটির হাই প্রোফাইলের মানুষদের ক্ষেত্রে ভালোবাসা বিশ্বাস বন্ধুত্ব এই কথাগুলো খাটে না, কোনো অর্থ নেই। এমনি এমনি বলে কোনো কথা এদের ডিকশনারিতে নেই, ইকুয়েশনটাই অন্য। এখন আমাদের দেখতে হবে এই খুনের প্ল্যানটা শুধুমাত্র ডক্টর সেনের মাথা থেকে বেরিয়েছিল না, এই বন্ধুটির খুঁড়োদার মস্তিষ্ক এর পেছনে কাজ করছিল। ওই অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটার সমস্ত ডিটেল আমার চাই। ঠিক আছে আমি দেখছি। এই যে প্রনটা দেখছ, জলজ জীব রান্না হয়, গুটলি বাকি যায়, এমনিতে তো সোজা হতে চায় না, দেখবে মালাই কারি পেছনটা কাটি দিয়ে দাও, একদম সোজা মানুষটা পেছনে কাটি করতে হয়, অসাধারণ।